شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم. তার নামাজ হবে না, রুকুর জন্য পিঠকে সোজা করা, সেজদার জন্য যেভাবে সেজদা করার নিয়ম হাদিসে সাতটি অঙ্গ রেখে বলা হয়েছে বুখারী হাদিসে, সেইভাবে সাতটি অঙ্গ রেখে সেজদা করা, যদি এইভাবে সেজদা না করে তার নামাজ হবে না, এইভাবে রুকু যদি না করে তার নামাজ হবে না। আর এগুলি ধীরস্থিরভাবে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একজন লোক তাড়াহুড়া করে নামাজ আদায় করছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছেন, এই লোকটা যদি এই অবস্থায় মারা যায়, অর্থাৎ এই তাড়াহুড়ার নামাজ নিয়ে, তাহলে মা তাল গাইরে মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের বাইরে, ধর্মের বাইরে তার মৃত্যু হবে। রুকু এবং সেজদার ক্ষেত্রে সতর্ক হতে হবে, এবং এটা ধীরস্থির ভাবে ইতমিনানের সাথে আদায় করতে হবে। এটাই হচ্ছে নামাজের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের তিনটি ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে রুকু এবং সেজদা, এটাকে সঠিকভাবে সম্পাদন করা। রুকু সেজদা কিভাবে করতে হবে এর পদ্ধতি যদি এখন দেখানো যায়, তাহলে হয়তো সবাই দেখতে পাবেন না। ইউটিউবে একটা বক্তব্য আছে, ওযু এবং সালাত, ওযু ও সালাত, এই বক্তব্যটা আপনারা খুঁজে বের করে নেবেন। একটা বক্তব্য সালাত এবং তাহারাত, ওযু এবং সালাত এই বিষয়ের উপরে, এবং আলহামদুলিল্লাহ এই বক্তব্য থেকে হাজার হাজার মানুষ তাদের সালাত ওযুকে বিশুদ্ধ করেছে। তো এখানে আপনি যদি ইউটিউবে লেখেন ওযু ও সালাত, অথবা ওযু ও নামাজ লিখে আব্দুল্লাহ আল কাফি লেখেন, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? তখন যা আসবে তখন চেহারায় কিছুটা মিলবে না, কারণ ওটা তোর স্বভাব বয়সের আর কি, আর তোর ঠিক আছে।